বিড়ালের কষ্ট বুঝতে পারবে মোবাইল অ্যাপ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি এমন এক বিশেষ অ্যাপ তৈরি করেছেন জাপানের একদল গবেষক। মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেই তৈরি করা হয়েছে অ্যাপটি, যার মাধ্যমে বিড়ালের ছবি দেখেই বোঝা যাবে প্রাণীটির শারীরিক অসুবিধা, ফলে বড় বিপদ ঘটার আগেই জীবন রক্ষা সম্ভব আদুরে পোষ্যটির। বিড়ালের দেহের যে কোনো শারীরিক সমস্যা মোবাইল ফোনের মাধ্যমে শনাক্তে ক্যাটসমি নামের বিশেষ এই অ্যাপটি বানিয়েছে স্টার্টআপ টেক কোম্পানি কেয়ারলজি। সহায়তা করেছেন নিহন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। অ্যাপটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে বিড়ালের প্রায় 6000 ছবি। অ্যাপটির সাথে সংশ্লিষ্টদের দাবি 95% নির্ভুল তথ্য দিতে পারে ক্যাটসমি। AI ব্যবহার করে ক্যাটসমি তৈরি করা হয়েছে। বিড়ালের ছবি তুলে অ্যাপে আপলোড করলেই বিড়ালের শারীরিক অবস্থা বুঝতে পারবে ক্যাটসমি অ্যাপ। অসুস্থ হলে অ্যাপটির ফলাফলে দেখা যাবে হলুদ চিহ্ন। টোকিওর 57 বছর বয়সী মায়ুমি কিতাকাটা নিজের ছেলে ও পোষা বিড়াল নিয়ে ছোট্ট সংসারে বসবাস। টোকিওর 57 বছর বয়সী মায়ুমি কিতাকাটার মাঝে মাঝেই আদরের বিড়ালের স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়তে হয় তাকে। তবে এবার এই সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন কিতাকাটা। গত মার্চ মাস থেকে তিনি ব্যবহার করছেন বিশেষ এই অ্যাপসটি। বিড়ালপ্রেমী কিতাকাটা জানিয়েছেন ক্যাটসমি অ্যাপটি তার বিড়ালের জন্য অনেক উপকারী। ক্যাটসমি ব্যবহারে সহজেই বুঝতে পারছেন কখন তার বিড়ালটি ডাক্তারের কাছে নিতে হবে। আমার বিড়ালটির বয়স এখন 14 বছর। ক্যাটসমি অ্যাপের মাধ্যমে আমি আমার বিড়ালের স্বাস্থ্য পরীক্ষা করে থাকি। অ্যাপটিতে যখন হলুদ চিহ্নগুলো নির্দেশ করে তখন আমি বুঝতে পারি আমার বিড়ালটি অসুস্থ, তখন আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। উল্লেখ্য, গত বছর থেকে চালু হয়েছে এই অ্যাপসটি, যা ইতোমধ্যে ব্যবহার করছেন প্রায় 2.5 লাখ মানুষ। বিশেষ এই অ্যাপটি আলোড়ন তুলেছে বিড়াল প্রেমীদের কাছেও।